হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রেড মালাই রোল বা রসমালাইয়ের একটা রেসিপি। তো চলো ঝটপট দেখে নাও আজকে এই রেসিপি। আর রেসিপি ভালো লাগলে যেটা করতে হবে, ভিডিওটাকে অবশ্যই করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা থাকে ওটাকেও বাজিয়ে দিতে হবে, তাহলে নিত্য নতুন রেসিপি বা ব্লগের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তো চলো বেশি কথা না বাড়ি, এবার শুরু করে দিই আজকের এই রেসিপি। পাউরুটি মালাই রোল বা ব্রেড মালাই রোল বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 8টা পাউরুটি স্লাইস। এটা টাটকা হলে একটু বেশি ভালো হয়, তাহলে মালাইটা বানানোর সময় পাউরুটিগুলো ফেটে যাবে না। এছাড়া কিছু ড্রাই ফ্রুটস লাগবে, যেরকম আমন্ড, পেস্তা, আর লাগবে কাজু। এগুলো আমি কিন্তু গুঁড়ো করে ব্যবহার করব। এছাড়াও আমাদের লাগবে এখানে ঘি, লাগবে কেশর বা জাফরান, লাগবে মিল্কমেড, এছাড়া এখানে লাগবে আমাদের গুঁড়ো দুধ, এছাড়া লাগবে চিনি। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে 500 দুধ ফুটিয়ে গাঢ় করে আলাদা করে রেখে দিয়েছি। তো চলে চলে যাই এবার নেক্সট প্রসেসিংয়ে। এখানে আমাদের প্রথম কাজ হলো মালাইয়ের পুরটা বানিয়ে নেওয়া। তো তার জন্য আমি একটা প্যান এখানে বসিয়ে দেবো গরম হতে। আর অন্যদিকে যে 500 মিলি দুধ রয়েছে, যেটা এখন পর্যন্ত ফোটানো হয়নি, সেটাকে ঘন করতে বসিয়ে দেবো। আর আস্তে আস্তে দুধটাও ঘন হতে থাকুক, আর ততক্ষণে আমরা চলো পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য প্রথম স্টেপে আমাদেরকে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ঘি। এখানে আমি বলে রাখি, এখানে আমি বাড়িতে যে ঘি তোলার চামচ হয় সেই চামচের পরিমাণে 3 চামচ ঘি দিয়েছি। তোমাদের কাছে যদি এ ধরনের চামচ না থাকে, তোমরা নর্মাল চামচের পরিমাণে 1 চামচ দিও তাহলেই হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 5 চামচ, মানে 5 টেবিল স্পুন দুধ। দুধটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নেড়ে যেতে হবে, ঘিটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে মেশাতে হবে, কারণ যদি সব দুধটা একসাথে দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু গুটলি বেঁধে যেতে পারে। তাই মেশাতে থাকতে হবে একদিকে, আর অন্যদিকে অল্প অল্প করে গুঁড়ো দুধ এইভাবে দিয়ে দিতে হবে দুধের মধ্যে। তো ঠিক এইভাবে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে গুঁড়ো দুধটাকে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিল্কমেড। এখানে বলে রাখি, আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করব না এই পুরটা বানানোর জন্য, কারণ আমুল দুধের নিজস্ব একটা মিষ্টত্ব ভাব থাকে আর মিল্কমেডও কিন্তু মিষ্টি। তো সে কারণে এখানে আমার এই ক্ষীরটা বানাতে কোনো রকম চিনি লাগবে না। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে দুধের সর, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম শুরুতে যে 500 দুধ কিন্তু অলরেডি আমি গাঢ় করে রেখে দিয়েছি, তো সেই দুধেরই সর এটা আমি দিয়ে দিলাম। আর খুব ভালো করে আমাদের কিন্তু এই ক্ষীরটাকে পাক দিতে হবে। ক্ষীরটা পাক হতে থাকুক, ততক্ষণে চলো আমরা দুধের মালাইটা বানিয়ে নিই। তো দুধটা এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট রাউন্ডে কিন্তু বেশ ফুলে উঠেছে। তো এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কেশর। এটা কিন্তু জাস্ট ফর কালার, দিলে পরে খুব সুন্দর একটা রং হবে দুধের, তো তার জন্য দেওয়া। তো এবার আমরা খুব ভালো করে কেশরটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কিন্তু এই দুধের মধ্যে মিশিয়ে দেব আগে থেকে যে 500 দুধটা আমি ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা। এতে দুধের যে মালাইটা সেটাও বেশ ঘন হবে এবং টেস্টটাও কিন্তু ভালো আসবে। তো দুধের মালাইটা করতে তো সময় লাগবে, তো আমরা সেই জন্য এটাকে কিন্তু লো ফ্লেমে রেখে দেব। ততক্ষণে দেখে নিই যে পুরটা কী অবস্থায় রয়েছে। তো দেখো এখানে পুরটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে আর বেশ ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা চামচের সাহায্যে একটু ভালো করে স্ম্যাশ করে নেব, যাতে ভেতরে কোনো গুটলি না বেঁধে থাকে। তো বাস একটু ভালো করে স্ম্যাশ করে গ্যাসটা অফ করে আমরা পুরটাকে ঠান্ডা করে নেব, আর ততক্ষণে আমরা মালাইটা বানিয়ে নেব। তো চলো চটপট দেখে নাও মালাই বানাতে আমাদের কী কী স্টেপ বাকি। দুধটা এখানে ঘন হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আমুলের মিল্কমেড। এইটা দেওয়াতে দুধটা কিন্তু আগের চেয়ে আরেকটু ঘন হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এবার আমরা দুধের মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটসের গুঁড়ো, যেটা অলরেডি আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এখানে রয়েছে আমন্ড, পেস্তা আর কাজু বাদাম। এটা দিলে পরে মালাইয়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেজন্য আমি সাজেস্ট করব এই স্টেপটা কিন্তু তোমরা পারলে মিস করো না।
দুধের মালাইটা কিন্তু আমাদের এখানে প্রায় শেষের দিকে, তোমরা দেখেই বুঝতে পারছো এর ঘনত্ব এবং রংটাও কিন্তু আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেবার আগে আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু অলরেডি এখানে মিল্ক মেড ব্যবহার করেছি, তো সে কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আর চিনি দেবার পরে দুধটাকে আর ফোটানোর প্রয়োজন নেই, কারণ এতে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকতে পারে। তো সে কারণে জাস্ট গ্যাসটা অফ করে মালাইটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে মালাইটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো ব্রেড রোলগুলো আমরা বানিয়ে নিই, আর তোমরাও দেখে নাও ব্রেড রোল কীভাবে বানাতে হয়। এবার আমরা বানাবো মালাইয়ের রোল। তো মালাইয়ের রোলটা বানানোর জন্য আমাদের ফার্স্টে পাউরুটিগুলোকে ঠিক এইভাবে বেলনা আর চাকির সাহায্যে বেলে নিতে হবে। আর দেখো কতটা পাতলা হয়ে গেছে পাউরুটির স্লাইসগুলো, ঠিক এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা পাউরুটিকে এইভাবেই সেম প্রসেসে বেলে পাতলা করে নিতে হবে। এবার আমাদের নেক্সট কাজ হলো পাউরুটির সাইডের এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া। এতে কি হবে মালাইয়ের যে রোলটা সেটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো চলো এইভাবে সবকটা পাউরুটি আমরা সাইডগুলোকে কেটে নিই, তারপরে দেখিয়ে দেব রোলটা আমরা কিভাবে বানাবো। এবার আমরা বানাবো পাউরুটির রোলটা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপে সামান্য পরিমাণে জল, এটা আর কিছু না পাউরুটিগুলোকে রোল করতে আমাদের সাহায্য করবে। তো দেখো যে পাউরুটির পিসগুলো আমরা আগে থেকে বেলে আর সাইড থেকে কেটে রেখে দিয়েছিলাম তার উপরে ঠিক এইভাবে লম্বালম্বি পুরটা দেব, আর তারপরে আলতো হাতে এটাকে ঠিক এইভাবে রোল করে মুড়ে নেব। আর শেষ মাথাতে গিয়ে আমরা একটু জল প্রেস করে লাগিয়ে নেব, আর তারপরে হালকা হাতে একটু প্রেস করে নিলে এটা কিন্তু একদম আটকে যাবে। আর ঠিক এইভাবে আমি সবকটা পাউরুটি এইরকম একটা রোল বানিয়ে নেব। তোমরা চটপট দেখে নাও, তোমাদের জন্য আর একটা আমি এখানে করে দেখাচ্ছি। এখানে আমার পাউরুটির এই রোলটা কিন্তু রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা সুন্দরভাবে এটাকে একটা বাটির মধ্যে সাজিয়ে নেব। এখানে পাউরুটির রোলগুলো কিন্তু সাজানো কমপ্লিট, অন্যদিকে দুধের মালাইটাও কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার আমরা এসে গেছি লাস্ট স্টেপে, যেখানে এই রোলগুলোর উপরে আমরা সুন্দরভাবে এই দুধের মালাইটাকে ছড়িয়ে দেব। তারপরে আমরা 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব ঠিক এইভাবে। এতে কি হবে পাউরুটিটার সাথে মালাইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর তারপরে উপর থেকে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো ছড়িয়ে আমরা কিন্তু পরিবেশন করব সবার সাথে। তোমরা চাইলে একটু ফ্রিজেও এটাকে স্টোর করে রাখতে পারো, এতে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। তো এই ছিল আজকে আমাদের ব্রেড মালাই রোলের রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেটা করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি আমার এই ব্রেড মালাই রোলের রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, বাই।